সাগরদিঘিতে হার নিয়ে ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট সাংসদের। বৃহস্পতিবার সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সেখানে প্রায় 23,000 ভোটে তৃণমূলকে পরাজিত করে জয়লাভ করেছেন বাম কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য দলেরই একাংশকে দায়ী করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সাংসদ অপরূপা পোদ্দার। ওই পোস্টে তিনি লিখেছেন, সারা ভারতে একজনই নেতা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিকরা জানেন তিনি একাই যথেষ্ট, সবাই তার নামে নির্বাচন জিতেছি। সাগরদিঘিতে দলেরই মির্জাফর একাই সেম সাইড গোল করেছে। দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে আমাদের লাল কার্ড দেখতে হয়েছে এবং মাঠের বাইরে আছে কিছু বড় নেতা। এখনো তারা যে বক্তব্য রাখছেন তাতে দলের অনেক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যেই হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দারের এই ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিজের এই ফেসবুক পোস্ট নিয়ে এদিন সাংসদ অপরূপা পোদ্দার বলেন, পশ্চিমবঙ্গে যে বিরোধী জোট যারা করেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করার জন্য এই ধরনের জোট ঘোট তৈরি করছে। আমরা দেখেছি যে কেন্দ্র সরকারকে বলে যিনি বিরোধী দলনেতা তিনি 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে তারা চায় না বাংলার মানুষের উন্নয়ন হোক। আমরা কোনোদিনও দেখতে পারিনি যে সিপিএম বা কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে তারা আন্দোলনে সরব হয়েছে। আমরা দেখিনি যে 100 দিনের বা আবাস যোজনার গরিব মানুষের টাকা পাইয়ে দেওয়ার জন্য তারা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছে বা লড়াই আন্দোলন করছে। একজনই করছে, তার নাম মমতা ব্যানার্জি, কারণ তিনি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রং নির্বিশেষে যে উন্নয়ন করে মানুষের অন্তরে পৌঁছে গেছেন, সেখানে কিছু লোক আছে যারা ভেতরে ভেতরে বিজেপির সাথে আঁতাত রেখে দলকে কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করছে, সেখানে কোনোদিনই তারা সফল হবে না। কারণ মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি সমস্ত বঙ্গবাসী তথা ভারতবাসীর অন্তরে আছে, আপনারা দেখেছেন মেঘালয়ের রেজাল্টে। তাই মমতা ব্যানার্জিকে কেউ এইভাবে কুৎসা করে বা কিছু করে আটকাতে পারবে না। যারা খারাপ কাজ করেছে, যাদের জন্য দলের ভাবমূর্তি খারাপ হয়েছে, যারা দলের থেকে দলের সাথে বেইমানি করে দলকে ছুরি মেরেছে, দল তাদের রেড কার্ড দেখিয়েছে। আর অধীর একটা বড় গুন্ডা, এটা পুরো বহরমপুর জানে, এবং অধীর শুভেন্দু মধ্যে একটা ভালো আতাত আছে। অধীর নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বিজেপির সদর দপ্তর অবধি গেছিল, এটা সবাই জানে। কিন্তু অধীরের এবার আমরা রাজনৈতিক বরীয় বিস্তার ঘটিয়ে দেব। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক। তিনি বলেন, অপরূপা পোদ্দার আজকে ফেসবুকে যে লেখা লিখেছেন সেই লেখা তাদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, তাতে আমি যাচ্ছি না। কিন্তু সাগরদিঘি দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে এই দিদিমণি যিনি টাকা দিয়ে মানুষের মন ভোলাতে চেয়েছিলেন, মন কিনতে চেয়েছিলেন, তিনি পারেননি। মানুষ সঠিক সময় সঠিক কাজটা করবেন, এটা একটা জ্বলন্ত উদাহরণ গতকাল আমরা সাগরদিঘিতে দেখেছি। আর তিনি বলেছেন মির্জাফরের কথা, সেই মির্জাফর তিনি কাকে বলতে চেয়েছেন? একদিকে বলছেন মমতা ব্যানার্জির আদর্শে থাকুন, আর একদিকে মির্জাফরের কথা বলছেন। আসলে এই মির্জাফরে তিনি আসলে কাকে বোঝাতে চেয়েছেন সেটা আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছেন। তাই তার মধ্যে না গিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য যেটা ছিল, মানুষের মন ঘুরিয়ে দেওয়া, কিছু টাকা পাইয়ে দেয়া, সেটাতে মানুষ যে ভোলেনি, এবং এই যে দুর্নীতি পশ্চিমবঙ্গে করে চলেছে, একের পর এক দুর্নীতি করে চলেছে, এই যে নওশাদ সিদ্দিকিকে বিনা কারণে 40 দিন জেলে আটকে রাখা, সবই কিন্তু এই তারই ফল হচ্ছে সাগরদিঘির ভোট। তাই মানুষ জাগছে, পশ্চিমবঙ্গের মানুষকে যে ভুল পথে যিনি চালিত করেছিলেন মমতা ব্যানার্জি, তার সঠিক জবাব মানুষ দিতে শুরু করেছে। আগামী দিনে 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 এই সংখ্যা বিভিন্ন দলে বাড়বে এবং তৃণমূলে কমতে থাকবে, এটা আমরা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।